এটি একটি অজগর, এটি লম্বায় 5 ফিটের সামান্য বেশি ছিল। উন্দুর খাইছে উন্দুর। স্যার এবার দৌড় দিবে নাকি? না। এই অজগর সাপটি আজকে রোহিতা থেকে সকালে উদ্ধার করা হয়। এটি একটি বাড়ির পাশে রাখা জাল দেওয়া ছিল ওনাদের সবজি ক্ষেত্রের পাশে, তো সেখান থেকে ঢোকার সময় জালে আটকে যায়। আমরা এটা খবর পেয়ে সাথে সাথে সেখানে যাই, আমাদের যারা টিম আছেন সাপ বিশেষজ্ঞ যারা আছেন এদেরকে খবর দেওয়ার পরে তারা খুব দ্রুত এটিকে উদ্ধার করে, সাথে আমরাও ছিলাম। আর এটিকে এখন আমরা বন কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দিয়েছি, ওনারা এটিকে হরিণঘাটা ইকো পার্কে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। উন্দুর খাইছে উন্দুর না মাছ। স্যার এবার দৌড় দিবে নাকি? আমি আর দেখবি।